শব্দ খুব শোনা যায়, ছাদ কৃষি। ইদানিং একটি শব্দ খুব শোনা যায়, ছাদ কৃষি। শব্দটি এক্সপ্যান্ড করতেছেন, এক্সপ্লোর করতেছেন আরো বেশি করে চ্যানেলাই ব্যক্তিত্ব জনাব শাইখ রিয়াজ সাহেব। আমার ছাদেও ছাদ কৃষি করা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি ছাদ কৃষির সঙ্গে আরেকটা জিনিস সংযুক্ত করতে চাই, কিভাবে ছাদে মাছ চাষ করবেন। লক্ষ্য করুন, এটা আমার আরেকটি ছাদ যেখানে ট্যাঙ্ক করে মাছ চাষ করা হচ্ছে। এগুলো স্যানিটেশন রিং, স্যানিটেশন রিং দিয়ে তৈরি করা আছে ছোট ছোট ট্যাঙ্ক। এটি প্রথম ট্যাঙ্ক, এর ভিতরে মাছ দেওয়া আছে। যদিও এগুলো অর্নামেন্টাল ফিশ, কিন্তু আপনারা দেশীয় মাছও এভাবে করতে পারবেন। যেমন শিং মাছ, মাগুর মাছ, তেলাপিয়া মাছ, যেসব মাছের লাফানোর প্রবণতা কম, সেগুলো লাফানোর প্রবণতা বড় মাছও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাঙ্কার মুখে একটা জাল বেঁধে দিতে হবে। প্রথম ট্যাঙ্কে পানি পড়বে, ইচ্ছামতো পানিটা কমাতে বা বাড়াতে পারবেন। এই পানি এই ট্যাঙ্কে রিফ্রেশ করে চলে যাবে দ্বিতীয় ট্যাঙ্কে। প্রথম ট্যাঙ্ক থেকে দ্বিতীয় ট্যাঙ্ক একটু দূরত্বে হবে, কারণ ছাদে লোডের ব্যাপার থাকে। লোড শেয়ারের সাথে আপনি একটু দূরত্ব মেনটেন করে একের পর এক ট্যাঙ্ক বসাবেন, এবং প্রতিটি ট্যাঙ্কে লক্ষ্য করেন মাছ আছে। তো প্রতিটি ট্যাঙ্কে মাছ দিবেন, দিনে দু একবার তিনবার খাবার দিবেন। এখানে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না পানি রিফ্রেশ করার জন্য। দ্বিতীয়ত, পর্যাপ্ত রোদ হবে, রোদের কারণে অক্সিজেন তৈরি হবে পানিতে, অক্সিজেন স্বল্পতা এখানে হবে না। খুব বেশি রোদ হলে, যখন খুব গরম হবে, পানির ফ্লো একটু বাড়িয়ে দিলে চলবে। প্রতিটি ট্যাঙ্কে আমার মাছ আছে, এভাবে 26টি ট্যাঙ্কে একের পর এক লাইন করে করে ট্যাঙ্কগুলো বসানো আছে। প্রতিটি ট্যাঙ্কে বিভিন্ন প্রজাতির মাছ আছে, এক এক ট্যাঙ্কে এক এক প্রজাতি। সেক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো লক্ষ্য করুন, এগুলোতে রেণু দেওয়া আছে। তিন মাসের ভিতরে এই রেণুগুলো বড় হবে, বাজারজাত হবে। আপনি যে কোনো রেণু দিয়ে যে কোনো মাছ তৈরি করে নিজের প্রয়োজনীয় মাছটি আপনি নিজে তৈরি করে নিতে পারেন। লক্ষ্য করুন, প্রচুর রেণু আছে। এভাবে ট্যাঙ্কের পর ট্যাঙ্ক সাজিয়ে পুরা ছাদে, আপনার ছাদের স্পেস অনুসারে যতটি ট্যাঙ্ক খুশি আপনি করে নেবেন। শেষ ট্যাঙ্কে, লাস্ট ট্যাঙ্কে গিয়ে আপনি একটি ফিল্টার ইউজ করবেন, এবং ওই ফিল্টারে একটি পাইপ সংযোজিত হবে, যে পাইপ দিয়ে পানি, শেষ পানিটুকু বেরিয়ে চলে যাবে নিচে। লক্ষ্য করুন, নিচে আবার পাইপ দিয়ে আমি আরেকটি ট্যাঙ্কে পানিটা ব্যবহার করছি। এভাবে একই পানির মাল্টি ইউজ আপনি করতে পারেন। ব্যয় খুবই সীমিত, তথাপি এই ছোটখাটো প্রজেক্টের যে এস্টাবলিশমেন্ট কস্ট আসবে, তা আপনি অন্যভাবেও তুলে নিতে পারবেন। কখনো যদি মনে হয় মাছ করব না, জাস্ট এই ট্যাঙ্কগুলোতে মাটি ভরাট করে গাছ লাগিয়ে দিবেন। আপনি যদি ছাদে এই এই ট্যাঙ্কগুলোতে মাটি দিয়ে গাছ লাগিয়ে দেন, আমার মনে হয় যে প্রথম ফলনেই আপনার, যেমন ড্রাগন গাছ যদি দেন, প্রথম ফলনেই এস্টাবলিশমেন্ট কস্টটা উঠে আসবে, যদিও এস্টাবলিশমেন্ট কস্ট খুব বেশি না। পানি নিষ্কাশন করবেন, দেখুন এটি একটি হাউস। এই হাউসের এক কর্নারে বানানো আছে, আপনারাও বানাবেন, একটি পাইপলাইন তৈরি করবেন। পাইপলাইনের মাথা ভিতরে একটি এলবো দিয়ে উপরে নিয়ে আসবেন, আর অন্য প্রান্তে পানি বের হয়ে যাওয়ার সুযোগ রাখবেন। সেই এলবোর মাথায় একটি টুকরা পাইপ বসিয়ে দিবেন, ঠিক এভাবে। দেখুন, পাইপ যতটুকু পানি ততটুকু হাই হবে। হাউসের ওয়াল কিন্তু অনেক হাই, আপনি চাইলে
যদি পানি আরো হাই করতে চান তাহলে আরেকটি টুকরা সংযোজন করতে পারেন। আপনি যদি আরো হাই করতে চান এভাবে আপনি টুকরা সংযোজিত করে করে আপনার চাওয়া মেজারমেন্ট অনুযায়ী পানির হাইট নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে কি হলো, এখন এই হাউজে যদি পানি দেওয়া হয় তাহলে এই পর্যন্ত এসে পানিটি বাইরে চলে যাবে। এমত অবস্থায় লক্ষ্য করুন এটি একটি বানানো ফিল্টার, এরকম একটি ফিল্টার বানিয়ে নেবেন জাল দিয়ে মোড়ায় চিমনি স্টাইলে তৈরি করে এই পাইপের ভিতরে বসিয়ে দিবেন। তাতে করে যেটি হবে, ফিল্টারটি যেন অবশ্যই বসানো পাইপের চেয়ে বড় হয়। কি হবে, পানি কোনো ক্রাউড তৈরি না করে ফিল্টারের ভিতর দিয়ে ওই পাইপ দিয়ে নিষ্কাশিত হয়ে যাবে। এতে করে মাছ বেরোতে পারবে না, রেণু বেরোতে পারবে না, সঠিকভাবে পানিটা নিষ্কাশিত হয়ে যাবে। আপনাদের জন্য বলছি, ছাদ খালি আছে, ছাদ খালি না রে আমার ভিউয়ারদের জন্য বলছি, যাদের ছাদ খালি আছে ছাদ খালি না রেখে এরকম করে লাইন করে রিং বসিয়ে আপনারা ড্রাগন লাগিয়ে দিতে পারেন। লক্ষ্য করেন এখানে ড্রাগনের পাশাপাশি কুমড়ো গাছ আছে, ড্রাগন চলে যাবে উপরে, ড্রাগন ফলন দিবে উপরে আর কুমড়ো গাছ ফলন দিবে নিচে। লাইন করে এভাবে দিবেন, তাতে করে আপনার ছাদে মৌসুমি ফল, মৌসুমি সবজিও হবে আর পার্মানেন্ট ফসল ড্রাগনও হবে। আগেও দিয়েছি আবারও দিচ্ছি যে ড্রামে মাছ চাষ করার পদ্ধতি এটি, সারিবদ্ধ ভাবে আপনি ড্রাম বসাবেন। এগুলি স্যানিটেশন রিং, বাট আপনি ড্রামও বসাতে পারেন। প্রথম ড্রামে শাওয়ার অফ ওয়াটার থাকবে, এই শাওয়ার অফ ওয়াটার শেষ ড্রাম দিয়ে বের হবে। প্রতিটি ড্রাম পাইপ দিয়ে কানেকশন হবে ঠিক মিডিল পজিশনে। প্রথম ড্রামে পানি পড়বে, শেষ ড্রামে দিয়ে পানি বের হয়ে যাবে। এবং প্রতিটি ড্রামে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা মাছ তৈরি করে মাছ দিতে পারবেন ফিল্টার সিস্টেম করে। আপনি তিনটাতে এক মাস আর তিনটাতে এক মাস এভাবেও করতে পারেন। এভাবে যে কোনো মাছ আপনি করতে পারবেন, আপনি চাইলে বেশিও মাছও করতে পারবেন, শিং মাগুর বড় মাছও যদি করতে চান রুই কাতল, সেক্ষেত্রে ড্রামের মুখ জাল দিয়ে বেঁধে দিতে হবে। দিনে দু তিনবার খাবার দিবেন, শাওয়ার অফ ওয়াটার ঠিক রাখবেন, মাছ খাবে এবং বড় হবে, মাছ এখানে মরবে না কারণ অক্সিজেন স্বল্পতা হবে না শাওয়ার অফ ওয়াটারের কারণে। প্রথম ড্রামে পানি ফেলবেন, শেষ ড্রাম দিয়ে পানিটি বের হয়ে যাবে। লক্ষ্য করেন প্রথম ড্রামে পানি ফেললাম, শেষ ড্রাম দিয়ে পানি পড়ে বের হয়ে যাচ্ছে। এভাবে ড্রাম বসিয়ে আপনারা করতে পারবেন। এটি সবচেয়ে ক্ষুদ্র প্রজেক্ট, স্বল্প ইনভেস্টমেন্টের প্রজেক্ট, 8-10,000 টাকায় মাছ সহ ড্রাম সহ ইস অ্যান্ড এভরিথিং হয়ে যাবে। যদি আপনি কালার ফিশ করেন এখানে, অল্প সময়ের ভিতরে আপনার জামানত ফেরত হবে। এটা আমার লাস্ট টাইম, রাইট, এটা লাস্ট টাইম। এটা একটা ফিল্টার, কিভাবে বানানো হলো, একটা এটা কত ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পাইপ, 4 ইঞ্চি পাইপকে স্ক্রু ব্লেড দিয়ে কেটে কেটে ফিল্টার বানানো হলো, তাই তো? ফিল্টারটা রাখলাম নিচে, এখানে একটা পাইপ দিয়ে এই পাইপে মেজারমেন্ট করা আছে যে পানি কতটুকু উঠবে, আর এখানে একটা এলবো দেওয়া আছে নিচে, তাই না? আচ্ছা, আমি এই পাইপটা দিলে, এই পাইপটা যদি আর একটু দেই পানিটা আরো হাই হবে, পাইপটা যদি আর একটু নিচে দেই তাহলে পানিটা আরো ডাউনে যাবে, তাই না? তাহলে ওয়াটার লেভেলটাকে নির্ণয় করবে এই পাইপ। আচ্ছা, এখন এই পাইপের নিচে যে এলবো দিয়ে একটা গোল করা আছে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই এলবো মাথায় এই পাইপটা থাকবে, আরেকটা পাইপ বের হয়ে এদিক দিয়ে বাইরে চলে যাবে যেখান থেকে পানিটা নিষ্কাশিত হয়ে যাবে। এখন আমি যদি এখানে ফিল্টারটা দেই এই এই পাইপের বাইরে, তাহলে কি হবে, মাছ যাবে না, পানি যাবে। এই ফিল্টারটা কখনোই জ্যাম হবে না, কারণ এই ফিল্টারটা চতুর্দিক থেকে পানি পাস করছে। কিন্তু আমি যদি
জাস্ট এরকম করি, এরকম একটা চিকন ফিল্টার দিয়ে দেই, এরকম একটা চিকন ফিল্টার দিয়ে দেই, এই ফিল্টারটা দ্রুতই জাম হবে। দ্রুতই জাম হয়ে করবে কি, এই হাউসগুলো ওভারফ্লো করবে এবং তাতে করে রেনুগুলো বাইরে পড়ে যাবে, কিন্তু ওই ফিল্টারটা সহজে জ্যাম হবে না। এইটুকু এটা করেন তাহলে দেখবেন যে আপনার রেনুও পড়তেছে না, হাউস ওভারফ্লো করতেছে না,